পরীক্ষা না দিয়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রতিবাদে আজও নানা কর্মসূচি পালন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিতর্কিত ভর্তি বাতিল এবং জড়িতদের শাস্তির দাবি করেছেন সাদা দলের শিক্ষকরা। ডাকসু ভিপি বলেছেন, পরীক্ষা না দিয়ে ভর্তি হওয়া অবৈধ, ডাকসু নির্বাচনে অংশ নেওয়া অবৈধ, আর তা নিয়ে প্রতিবাদ করতে গেলে মাস্তান দিয়ে আক্রমণ করছে প্রশাসন। পরীক্ষা না দিয়ে ভর্তি করাকে অনিয়ম বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। সকালে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা গর্বের ব্যাপার ছিল, কিন্তু গত কয়েক বছরে সে গৌরব ক্ষুণ্ণ হয়েছে। 34 জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তির বিষয়টি কোনো নিয়ম অনুসরণ করা হয়নি, তাই এরা ছাত্রত্ব অবৈধ। এদের ভর্তি করার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নৈতিক স্কনে অপরাধে অপরাধী, দায়ী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের শাস্তি দাবি করেছে। ভর্তি জালিয়াতির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হওয়া বামপন্থী শিক্ষার্থীরাও সমাবেশ করেন অপরাজেয় বাংলার সামনে। এতে যোগ দিয়ে ডাকসুর ভিপি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, প্রতিবাদ করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের পেটাচ্ছে। আপনারা যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তারা আপনারা পদত্যাগ করুন, এই বিশ্ববিদ্যালয়ের মান সম্মান বাঁচান। আপনারা এই বিশ্ববিদ্যালয়কে আজকে একটি তামাশার জায়গায় নিয়ে গেছেন। আজকে 28 বছর পরে একটি ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষ প্রশ্ন তুলছে আপনাদের বিতর্কিত ভূমিকার কারণে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে ছাত্রনেতারা বলেন, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে ছাত্রলীগ। কেউ যদি দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের ধৃষ্টতা দেখায় তাদেরকে আমরা বলে দিতে চাই, পিঠের চামড়া কিন্তু থাকবে না, আমাদের আবেগ নিয়ে খেলা করবেন না। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।